আজকে আমি বানিয়ে দেখাবো বেগুন ভর্তা। আমি বেগুন ভর্তাটা ধাবা স্টাইল বানিয়েছি এবং এটা নান, রুটি, পরোটা এবং ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আসুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমি দু রকমের বেগুন নিয়েছি, কালো বেগুন এবং সাদা বেগুন নিয়েছি এবং মাঝখানে আমি চিড়ে নিয়েছি। লাগছে ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, দুটো পেঁয়াজ এবং দুটো টমেটো। নিয়েছি ফেস ক্রিম, নুন আর রিফাইন্ড অয়েল। মশলার মধ্যে নিয়েছি আমি গোটা জিরে, হিং, গরম মশলা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর দুটো শুকনো লঙ্কা। আমি হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে, রিফাইন্ড অয়েল না, যে কোনো তেল দিয়ে এটা করা যায়, আমি বেগুনের গায়ে মাখিয়ে নেব। মানে পোড়ানোর আগে মোট কথা বেগুনের গায়ে তেল মাখিয়ে নিতে হবে এবং টমেটো দুটোর গায়েও আমি মাখিয়ে নিচ্ছি, যেহেতু পোড়াবো টমেটোটাও। বেগুনের মাঝখানে আমি এরকম রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মাঝখানেই চিরি সবসময়, সাইড দু সাইড বা তিন সাইড থেকে আমি চিরি না, কারণ মাঝখানে অনেক সময় পোকা থাকে, সেটা দেখা যায় না যদি দুই সাইড থেকে চেরা হয়। সেই কারণে আমি মাঝখান থেকে চিরে বেগুন পোড়াই। সাইডে আমি টমেটোটা দিয়ে দিলাম, বেগুন পুড়তে থাকবে এবং তার সাইডে যে আগুনটা থাকবে তাতে টমেটোটাও পোড়া হয়ে যাবে। আস্তে আস্তে উল্টে নিতে হবে। এবার আমি আর একটা বেগুনে কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে দিচ্ছি মাঝখানে এবং পোড়াতে দিয়ে দেবো। রসুন এবং কাঁচা লঙ্কা বেগুনের ভিতর দিয়ে পোড়ালে খুব ভালো স্বাদ আসে এবং ধাবাতে এইভাবেই করে। দেখুন তেল দেওয়ার জন্যে কত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বেগুনের খোসাগুলো উঠে যাচ্ছে। আমি বেগুনের খোসা, টমেটোর ওপরের ছালটা এবং রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এবং খুব ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নিলাম। এবার আমি কড়াতে 3 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি জিরে ফোড়ন দিচ্ছি এবং দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবং আমি সবসময় পেঁয়াজ ভাজার আগে নুনটা দিই। আদা আমি কুচি করে নিয়েছি, এখানে আদা কুচি দিয়ে ভালো লাগবে, মুখে পড়বে এবং ধাবাতে সবসময় ওরা কুচি করেই দেয়। হিং দিয়ে দিলাম, এবার আমি এক এক করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা 1/2 চামচ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ এবং ধনে জিরে গুঁড়ো 1 চা চামচ করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা।
মশলা কষানো হয়ে গেছে, এবার আমি বেগুন পোড়াটা দিয়ে দিচ্ছি। কিন্তু ভালো করে মশলার সঙ্গে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে এবং সমানে নেড়ে যেতে হবে। বেগুন পোড়ার সঙ্গে মশলা মিশে গেছে, সমানে নেড়ে যেতে হবে। এবার আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। আমি এখানে 2 চামচ মতন ফ্রেশ ক্রিম দিচ্ছি। ক্রিমটা একদমই অপশনাল, কিন্তু ধাবাতে ক্রিমটা ইউজ করে, তাতে স্বাদটা আরও ভালো হয়। আপনারা এতে যদি ইচ্ছা করেন বাটারও দিতে পারেন, ভালো লাগে। আমি এবার ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং ভর্তাটাও মাখো মাখো হয়ে গেছে, একদমই তৈরি। বেগুন ভর্তা রেডি।